আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের 32তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আলোচনা করব হচ্ছে অবজেক্ট নিয়ে। গত পর্বে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, এই পর্বে আমরা অবজেক্টের আর একটু ডিপলি দেখব। সো চলুন আমরা একটা অবজেক্ট বানাই। আপনারা জানেন অবজেক্ট কীভাবে বানাতে হয়। ধরেন আমরা ভেরিয়েবল মোবাইল নামের একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমরা জানি যে অবজেক্ট নেওয়ার জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অবজেক্ট নিতে পারি। কীভাবে অবজেক্ট নিতে পারি? যেমন ধরেন এখানে আমরা লিখলাম হচ্ছে মোবাইল নিলাম, মোবাইল অবজেক্ট নিলাম। অ্যান্ড এখানে দিব হচ্ছে আমরা নিচে নিচে সাজাই, আমরা যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা নিচে নিচে সাজাইতে চাইলে আমরা একটা লো করতে পারি। যেমন ধরেন নেম ক্লোন দিয়ে হচ্ছে নাম, নাম কী হবে? ধরেন আমাদের নাম হচ্ছে স্যাম্পনি, এস ওয়াই এম পি এইচ ও এন ওয়াই, এস ওয়াই এম পি এইচ ও এন ওয়াই, স্যাম্পনি। এটা হচ্ছে আমাদের মোবাইলের নাম। এখন এটাকে শেষ করতে হবে কী দিয়ে? কমা দিয়ে। কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্টের সব কিছু একটা শেষ করতে হয়, একবার শেষ করতে হয় ক্লোন দিয়ে। কিন্তু ক্লোনটা হবে এখানে, কারণ পুরো এই কোডটা একবারে শেষ হবে এখানে, ক্লোন এখানে এখানে বসবে। ঠিক আছে, এখানে আর ক্লোন দেওয়া যাবে না, এখানে ক্লোন দিলে কাজ করবে না। এখানে কমা দিয়ে শেষ করতে হবে। কমা দিয়ে শেষ করে আবার লিখলাম হচ্ছে ধরেন কত মডেল, এম ও ডি এ মডেল, মডেল হবে কত ধরেন নিলাম জেড 25। হ্যাঁ, এটা হচ্ছে মডেল। অ্যান্ড দেন লিখলাম হচ্ছে কী নিব, ধরেন নি হচ্ছে কালার, কালার কালার কী হবে, কালার ধরেন বি এল এ সি কে ব্ল্যাক। অ্যান্ড এরপরে নিব হচ্ছে ধরেন প্রাইস, পিআরআই সি প্রাইস, প্রাইস কত আমাদের ধরেন 9900 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করলাম। এখন এটাকে পুরো অবজেক্টটাকে শো করানোর জন্য আমরা কনসোল লক করি, কারণ অবজেক্টটার পুরো কোডগুলো আমরা দেখার জন্য কনসোল লক করি। কারণ ডকুমেন্ট ইনার এস্টিমেল করলে আমরা পুরো কোডটা দেখবো না বা অনেকগুলো এরর দেখবো না, এই জন্য আমরা কনসোল লকে কাজ করি, কাজ করবো। চলুন কনসোল ডকুমেন্ট, ডকুমেন্ট সরি ডকুমেন্ট হবে না, এখানে কনসোল লগ হবে, সিওএন এস ও এল ই কনসোল ডট লগ, এল ও জি কনসোল লগ করবো কাকে, মোবাইলটাকে, এম ও ভি আই এল ই মোবাইল, কনসোল লগ হবে কি মোবাইল। ঠিক আছে, এটা করলাম, আমরা এটাকে জাস্ট রান করি, ইন্সপেক্টে আসি, দেখেন এখানে কী পাচ্ছে, অবজেক্ট, একটা অবজেক্ট পাইলো। এবং এই অবজেক্টের মধ্যে সবগুলো আছে, কালার ব্ল্যাক, মোবাইল মডেল এত, নাম এত, স্যাম্পনি ইত্যাদি জিনিসগুলো আমাদের চলে আসলো অবজেক্টের ভিতর। এখন আমরা যদি যে কোনো একটা ডাটা শো করাতে চাই, যেখানে ধরেন এখানে নাম শো করাতে চাই, যদি শুধু নাম শো করাতে চাই, তখন আমরা কীভাবে নিতে পারি? এখন নেওয়ার জন্য আমরা কী করব, একটা ডট দিয়ে নিব হচ্ছে নেম, ডট দিয়ে নেম দিলে আমাদের নামটা শো করার কথা। দেখেন স্যাম্পনি শো করছে। আমি এটাকে আরেকটু জুম, আর জুম হবে না, আর জুম হবে না, এখান থেকে আরেকটু জুম করে নিই, আর একটু বড় হবে না। হ্যাঁ, এখন আরেকটু ছোট করি, আমাদের নামটা চলে আসলো। এরপরে যদি আমরা মডেল নাম্বার সেভ করতে চাই, তো আমরা এটাকে একটা কপি করতে পারি, নিয়ে লিখতে পারি এখানে হচ্ছে মডেল, মডেল লিখলাম, আমাদের মডেলটা শো করবে। আমরা যদি এরপরে সবগুলো শো করতে চাই, তারপরে আবার নিলাম দি, এখানে নিব হচ্ছে কালার, আর এখানে নিব হচ্ছে প্রাইস। দেখেন আমাদের সবগুলো ডাটা শো করতেছে কত সুন্দরভাবে, মোবাইলের নাম, মোবাইলের মডেল, মোবাইলের কালার, মোবাইলের কি প্রাইস। এখন এই অবজেক্টের মধ্যেও আমরা একটা ফাংশন রাখতে পারি। কীভাবে?
ধরেন অবজেক্টের জন্য ফাংশন, অবজেক্টের ভিতরে আমরা একটা ফাংশন নিতে পারি। ফাংশনটা কিভাবে নেওয়া যায়, ধরেন আমরা এখানে নতুন আর একটা ইয়ে নিলাম, অবজেক্ট নিলাম, যেটা হচ্ছে ধরেন ভ্যাট প্রাইস, মেবি আই থিঙ্ক সো, ধরেন ব্যাট, বিএটি ব্যাট, ব্যাট নিলাম। ব্যাট নিয়ে আমরা এখানে একটা ফাংশন রান করবো। তো ফাংশন রান করার জন্য এখন আমরা কী করবো, জাস্ট লিখবো হচ্ছে ফাংশন অ্যান্ড আগের মতোই জাস্ট ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিব থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন ফাংশন দেখেন ফাংশন কী রিটার্ন করে, ধরেন ফাংশন আমরা জানি রিটার্ন করে, কিন্তু এখানে ফাংশন লেখার একটু ব্যতিক্রম আসছে। যেমন আমরা ফাংশন লেখার সময় আমরা এখানে লিখি হচ্ছে ফাংশন, ফাংশন লিখে এখানে নাম দিই, ঠিক আছে, তখন এটা ফাংশন একটা সাধারণ ফাংশন। কিন্তু এখানে আমরা এই নামটা দিতে পারবো না, কেন দিতে পারবো না, কারণ এখানে অলরেডি একটা নাম আমরা দিয়েছি, প্রোগ্রাম এটা অটোমেটিকলি এটা এখানে নিয়ে নিবে, ঠিক আছে। সো এই ফাংশনটাকে রান করানোর জন্য অবজেক্টের মধ্যে ধরেন আমরা একটা ফাংশন রিটার্ন করাই, শুধু রিটার্ন করবে কাকে, শুধু প্রাইসটাকে, প্রাইসটা যেহেতু একটা নাম্বার আমরা নাম্বার আকারে দিলাম, দিয়ে আমরা এখানে একটা শেষ করলাম। এখানে আবার ইয়ে হবে, ক্লোন হবে, কেন ক্লোন হবে, কারণ এই ফাংশনটা এখানে শেষ, এই যে ফাংশনটা শুরু হলো এখানে ফাংশনটা শেষ, ফাংশনের শেষে যদি আবার ফাংশনের এই যে শেষে কী হবে, কমা হবে, এটা আমি পরে বুঝাচ্ছি। এখন দেখেন রিটার্ন ফাংশন করলাম, এখন কী আসবে আমাদের এখানে, এখানে একটা আসছে আনডিফাইন, আনডিফাইনটা কোনটা আসছে, এই যে এখানে প্রাইসটা আনডিফাইন আসছে। এখন এটা এই যে প্রাইসটা আমরা কীভাবে শো করাবো, এখানে যদি আমরা সিম্পলি ব্যাট দিই, ব্যাট ডট দিয়ে ব্যাট দিলাম, বাকি সবগুলো তো এভাবে শো করলো, ফাংশনের এটাকে এভাবে শো করবে দেখি, না শো করে নাই, এখানে পুরো যে ফাংশনটাই চলে আসছে শো করে নাই। কেন করে নাই, কারণ এখানে এটা ফাংশন, এটা ফাংশনের ইয়ের জন্য আমরা অবশ্যই একটা প্যারেন্থেসিস দিতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলে আমাদের প্রাইসটা সুন্দর করে শো করবে আগের মতো করে। দেখেন না আমি এটা মডেল, এটা কালার, এটা এবং প্রাইস এটা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, যেমন এরপরে যেমন ধরেন একটা ফাংশন নিলাম, তো ফাংশনের পরে যদি আরেকটা অবজেক্ট নিতে চান তাহলে এখানে অবশ্যই কমা দিতে হবে। এই যে ফাংশনটা শেষ করলাম, যেমন এখানে এই ব্র্যাকেট থেকে এখানে পর্যন্ত ফাংশনটা এখানে শেষ, মানে এই টোটালটা একটা অবজেক্টটা শেষ হলো। আবার এখানে মাঝখানে ক্লোন দিলাম কেন, কারণ এটা ফাংশনের কাজ, এটা কিন্তু অবজেক্টের কাজ না, এই বিষয়টা খেয়াল রাখবেন, সিস্টেমটা অনেক খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে কি, এখানে ক্লোন দিলাম কেন, এটা ফাংশনের কাজ, এখানে কমা দিলাম কেন, এটা হচ্ছে অবজেক্টের কাজ, অবজেক্ট কমা দিয়ে লিখতে হয় আমরা জানি। তো এরপরে যদি আমরা আরেকটা কিছু লিখতে চাই, যেমন ধরেন ব্র্যান্ড বা মেড বাই, MAG, মেড বাই কী দিলাম, ধরেন বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ, এটাকে শো করার জন্য আমরা কী করবো, এখানে রিলোড দিলে কিছু আসবে, কিছু আসবে না, যা আছে তা, আমরা এটাকে কল করিনি। সো এটাকে কল করানোর জন্য আবারও সিম্পলি কপি করে এখানে জাস্ট এটাকে নিতে হবে কি, মেড বাই এটা লিখতে হবে, MAD, মেড BY, বাই মেড বাই, বাস বাংলাদেশটা শো করলো। আশা করি অবজেক্টটা বুঝতে পেরেছেন, এখানে আরও ফাংশনের মধ্যে আরও কাজ করা যায়। দেখেন এখানে আমরা অবজেক্টের মধ্যে প্রাইসটা শো করে দিতে পারছি। এখন অবজেক্টের মধ্যে তো আমরা শুধু একটা প্রাইস রিটার্ন করার জন্য নিব না, এখানে আমরা ফাংশনের মধ্যে আমরা ফাংশন একটা প্রোগ্রাম রান করবো, একটা কোড রান করবো, সেক্ষেত্রে আমরা আগের মতো করে একটা আগে যে একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম সেই ক্যালকুলেটরটা বানিয়ে এখানে দেখাবো ফাংশনের মধ্যে, অবজেক্টের ভিতরে ফাংশন, ফাংশনের মধ্যে হচ্ছে সেই ক্যালকুলেটরটা, ভ্যাট সহ 9,900 টাকায় ধরেন 10% ভ্যাটে কত টাকা আসে এটা আমরা ধরবো। তো ভ্যাট নিলাম, ভ্যাট নিয়ে আমরা কী করবো, এটা ডাইনামিকলি করবো, আপনারা জানেন আর্গুমেন্ট কীভাবে পাস করতে হয়, রিটার্ন এটা থাক এভাবেই থাক যা আছে সবগুলো, আমরা জাস্ট ভেরিয়েবল নেব, এটার মধ্যে ভেরিয়েবল, ভেরিয়েবল নিয়ে হচ্ছে নিব হচ্ছে ধরেন প্রাইস, ভেরিয়েবল নিলাম
প্রাইসের মধ্যে এখন কিন্তু সাধারণলি ফাংশনের ভিতরে আমরা যেভাবে ভেরিয়েবল নিচ্ছি এটাই ভেবে নিবে, কারণ ফাংশনের ভিতরে কাজগুলো ফাংশনের মতোই করেই হবে, এখানে আর অবজেক্টের কোনো কাজ নাই। অবজেক্টের কাজ হচ্ছে শুরুতে এবং শেষে স্ট্রাকচারটা ঠিক রাখলে আমাদের সবগুলো কাজ করবে। যেমন প্রাইসটা হচ্ছে আমাদের 9000, সরি প্রাইস হচ্ছে 9990 টাকা, আর 9900 টাকা। হ্যাঁ এটা প্রাইস। আচ্ছা এই প্রাইসটা তো আমরা এইভাবে দিব না, আমরা তো এখানে প্রাইস দিলাম, এখানে আর্গুমেন্ট পাস করব, এখানে দিব হচ্ছে মাই পিআরআইসি মাই প্রাইস। তো এটা এখানে আমরা দুইটা আর্গুমেন্ট অলরেডি পাস, আচ্ছা পরে দিচ্ছি আপনারা বোঝার ক্ষেত্রে আমি একটু পরে দিচ্ছি, সরি 9900 টাকাই থাক আপাতত, এটাই থাক। এবং ভেরিয়েবল এটা হচ্ছে টেক্সট, টেক্সট দিব হচ্ছে কারেন্ট 10%। হ্যাঁ এরপরে হচ্ছে আমরা ফাংশনটা রান করবো, ভিআর টিওটিএল টোটাল, টোটালটা আমরা কী করবো ধরেন প্রাইসটাকে নিব, প্রাইসটাকে নিয়ে আমরা গুণ করব হচ্ছে সরি ভাগ করব হচ্ছে 100 দিয়ে, এবং গুণ করব হচ্ছে কাকে দিয়ে ট্যাক্সটাকে দিয়ে, ট্যাক্সটাকে দিয়ে গুণ করব, গুণ করে আবার যোগ করব হচ্ছে প্রাইসটা, যোগ করবো হচ্ছে প্রাইসটা। তাহলে এখন কত আসবে, আমরা কি রিটার্ন করবো কাকে, টোটালটাকে, আমরা রিটার্ন টোটালটাকে করলাম, টোটালটাকে রিটার্ন করলে আমরা ভ্যাটটা তো আমরা এখানে অলরেডি ডাকা আছে, আমাদের কত আসে দেখেন, আগের প্রাইসটা আছে 9900 টাকা, এখন কত আসবে 10,890 টাকা, 10% ভ্যাটে 10,890 টাকা আসছে। তো এখন আমরা এই প্রাইসটাকে ডাইনামিকলি করবো, ডাইনামিকলি করার জন্য কী করতে হবে, আমরা জাস্ট দুইটা আর্গুমেন্ট পাস করবো, আর্গুমেন্ট পাস করার জন্য আমরা এখানে নিলাম হচ্ছে ধরেন মাই প্রাইস, এবং কমা দিয়ে নিলাম হচ্ছে মাই টেক্সট, মাই মাই টি ইএক্সট মাই টেক্সট নিলাম, নিয়ে আমরা এই আর্গুমেন্টগুলো কোথায় দিব, মাই প্রাইসটা মাই প্রাইসের জায়গায়, এবং মাই টেক্সটটা হচ্ছে এই টেক্সটের জায়গায়, ঠিক আছে দিলাম। দিয়ে দিলে এখন কী হবে, আমাদের এখানে একটা এরর আসবে, দেখেন ডিলোড দিলে নাল আসলো, নাল কেন আসলো, কারণ আমরা এখানে এই যে এখানে ফাংশনটা যেখানে কল করেছিলাম সেখানে আর্গুমেন্টগুলো পাস করি নাই। সো আর্গুমেন্টগুলো পাস করলে ধরেন 9900 টাকা, আর কমা দিয়ে দিব হচ্ছে কি 10% ভেট, তাহলে 10,890 টাকা চলে আসবে, 10,890 টাকা, ঠিক আছে। এই হচ্ছে ফাংশনের আরেকটা সরি অবজেক্টের আরেকটা কাজ যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছেন অবজেক্টের ভিতরে কীভাবে আমরা ফাংশন নিতে পারি, এবং এই ফাংশনের মধ্যে আবার ফাংশন নিতে পারবো আমরা কীভাবে নিতে পারবো সেটা ধরেন এইখান থেকে, ধরেন এই ফাংশনটার মধ্যে আমি আরেকটা ফাংশন নিতে যাচ্ছি, ধরেন এখানে 8,890 টাকা, তো আমরা এটা 11,000 করবো, 11,000 করার জন্য আমাদেরকে যোগ করতে হবে কত 110 টাকা, তো আমি আরেকটা ফাংশন নিয়ে 110 টাকা করে যোগ করে এটাকে 11,000 টাকা বানিয়ে ফেলতেছি। কীভাবে দেখেন এটা এই অবজেক্টটা তো এখানে শেষ, তো অবজেক্টটা শেষ হওয়ার পরে আমি আরেকটা নিলাম হচ্ছে ধরেন কারেন্ট বিল, কথার কথা একটা কারেন্ট বিল বা কী নিতে পারি, হ্যাঁ কারেন্ট বিলই নিই আপাতত, বা ওয়ার্ক ওয়ার্কের চার্জ, মানে যে ওয়ার্কের কাজ করলেও তার একটা চার্জ আছে এটা। সো ধরেন আমরা নিলাম হচ্ছে ডাব্লিউআরকে ওয়ার্ক চার্জ, এস ই আর জি ওয়ার্ক চার্জ নিলাম, নিয়ে আমরা কী করবো যোগ করব কত 110 টাকা, 110 টাকা, এটা কীভাবে করবো ফাংশনের মধ্যে। তো ওয়ার্ক চার্জ নিয়ে আমরা ফাংশন লিখলাম, ফাংশন লিখে আমরা অবশ্যই জানি এখানে কি নাম দেওয়া যাবে না, এবং নাম না দিয়ে আমরা জাস্ট ফাংশনটা লিখবো ফাংশনের মধ্যে করে। তো এখানে ফাংশনে কী করবে ধরেন এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, অথবা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল নিয়ে ধরেন ওয়ার্ক কাজের যেই দামটা সেটা হচ্ছে একই থাকবে, তো এই নেই হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কের চার্জ হবে ধরেন 110 টাকা, 110 টাকা। তো এটা রিটার্ন করবে কি আর ইউ সরি ফর দ্যাট আমি একটু অসুস্থ, আর রিটার্ন করবে হচ্ছে ওয়ার্ক, আমি রিটার্ন করবো একটা, ধরেন এখানে আরেকটা নিয়ে ফেলি ভিআর আরেকটা ভেরিয়েবল নিয়ে, অ্যান্ড দেখি রেজাল্ট সরি বা টিওটিএল টোটাল পিআরআইসি টোটাল প্রাইস,
ওখানে শুধু টোটাল দিলাম, এখানে টোটাল প্রাইস নিলাম। টোটাল প্রাইস নিয়ে আমরা কি করব, ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে যোগ করব ওয়ার্কটাকে, ওয়ার্কের সাথে যোগ করব কাকে, এই যে ফাংশনটাকে, ঠিক আছে। এন্ড এই ফাংশনটার নাম কি, নাম হচ্ছে ধরেন ব্যাট, BAT, ব্যাট। এই ফাংশনটাকে যোগ করে দিলাম, ঠিক আছে, ব্যাট, এই যে BAT, ব্যাট ওয়ার্ক এবং ব্যাট, এটাকে যোগ করে দিলাম এবং এটা রিটার্ন করবে হচ্ছে টোটাল প্রাইস, টোটাল প্রাইস যেটা আছে এটা রিটার্ন করবে, ঠিক আছে। এই ফাংশনটাকে নিলাম এবং এটা রিটার্ন করবে এটা, এবং আমরা ইয়ে করবো এটা কোনটা, ওয়ার্ক চার্জটাকে আমরা রিটার্ন করবো, যেমন এখানে ব্যাটটাকে না দিয়ে ওয়ার্ক চার্জটাকে রিটার্ন করবো, দেখি কী আসে। আনকোড সিনট্যাক্স, আন নাম্বার 17, 17 নম্বর লাইনে কী আছে। আচ্ছা আমরা এখানে, হ্যাঁ এখানে এটা দিনই, কমা দিনই, অবশ্যই কমা দিতে হবে, যেহেতু আমরা এখানে ফাংশন শুরু করেছিলাম, এরপর একটা কোড আছে, সেক্ষেত্রে এরপরে বলতেছি আবার 13 নম্বর লাইনে এবং 24 নম্বর লাইনে একটা অ্যারর আছে। 13 নম্বর লাইন এখানে ওয়ার্কের ভ্যারিয়েবলটা নিলাম এবং ভ্যাটের ফাংশনটাকে নিলাম, অবশ্যই এখানে আসার কথা, আসলো না কেন। কাজ করবে না এটা, ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, অবজেক্টের মধ্যে আরেকটা ফাংশন কাজ করবে না। ঠিক এই ফাংশনটাকে যদি আমরা আলাদা করি, ধরেন আচ্ছা এই কোডগুলো এখানে থাক আপাতত, এই ফাংশনটাকে আমরা কপি করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অ্যান্ড এই ফাংশনটাকে কপি করি আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দুইটা ফাংশন নিলাম এবং আমরা এই যে এই নামগুলো নিই, প্রথম ফাংশনটার নাম হচ্ছে ভ্যাট, দ্বিতীয় ফাংশনটার নাম হচ্ছে ওয়ার্ক চার্জ, নিলাম নর্মালি যেভাবে নেয় আমরা এইভাবে নিলাম। নেওয়ার পরে এই কোডগুলো আমি একবার টোটালি কমেন্ট আউট করে দিচ্ছি, আমি জাস্ট দেখার জন্য যে এটা এভাবে কাজ করবে কি করবে না, এটা দেখার জন্য আমি এভাবে নিলাম। পুরোটাকে কমেন্ট আউট করে দিলাম এবং রিটার্ন, এখানে তো সব কিছু ঠিক আছে আশা, আই থিঙ্ক সো। ভ্যাট, আচ্ছা আমরা এটা যদি এখানে না দিই আমরা জাস্ট টোটাল রিটার্ন করে ফেলি, পুরোটাকে রিটার্ন করে ফেলি, ধরেন এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা জাস্ট রিটার্ন করব কি, ওয়ার্ক, WRK ওয়ার্ক প্লাস আমরা নেস্টেড ফাংশন শিখেছি অলরেডি, এটা ভ্যাট। আচ্ছা ভ্যাট এখানে আর্গুমেন্টগুলো পাস করতে হবে, আই থিঙ্ক সো, 9900 অ্যান্ড 10। এখন আমি যদি এটাকে ওয়ার্ক প্লাস ভ্যাট এটাকে আমরা এভাবে দিব, আমি জাস্ট কনসোল লক করি, এটা এভাবে করলাম, করে আমরা এটার তো দরকার নেই, আমরা জাস্ট ফাংশনটা নিলাম, কনসোল লক করলাম এটাকে, এই তো এখন চলে আসলো, এখানে চলে আসলো। আচ্ছা এখানে আমরা আগেরটাতে একটু ভুল করেছিলাম, যেমন আর্গুমেন্টটা আমাদের এখানে পাস করা উচিত, আর্গুমেন্টটা আমাদের এখানে না, এখানে তো আর্গুমেন্ট আমরা দিইনি, যে ওয়ার্ক, ওয়ার্ক স্ট্রিং, স্ট্রিংয়ে আর্গুমেন্টটা পেয়ে গেছিলো কোথায়, এইখানে, এই যে এই এই ফাংশনটার মধ্যে আর্গুমেন্টটা পাইছিলাম, আমরা এইটুকু মিস্টেক করেছি, আমরা আগের অবস্থায় চলে যাই।
এটাকে কেটে দিই। হ্যাঁ এটাকে টোটালটাকে কেটে দিচ্ছি। এখন আমরা এই যে এখানে ফাংশনটা করেছিলাম, এইখানে আমাদের আর্গুমেন্টটা পাস করতে হবে, কারণ এই ফাংশনটা তো আর এখানে কাজ করছে না। আমরা এখানে যে আর্গুমেন্টটা পাস করছিলাম, এই আর্গুমেন্টটা তো হচ্ছে এখন এইটাতে পরের ফাংশনটাতে কাজ করে ফেলতেছে, এই জন্য সমস্যাটা হয়েছে আমাদের। আই থিঙ্ক সো। হ্যাঁ এখন এটা ঠিক হয়ে যাবে। আমরা এই আর্গুমেন্টটা তুলে দিচ্ছি। তুলে দিয়ে এই আর্গুমেন্টটা কোথায় দিব? আমরা যে এখানে যোগ করছিলাম, এই যোগ করার এখানে দিব। ধরেন 9900 যোগ হচ্ছে 10%, কম হচ্ছে 10%, এবং আমরা যা আছে তাই দিলাম। এখন রিটার্ন করলে অবশ্যই আমাদের এটা কাজ করবে। আই থিঙ্ক কাজ করার কথা, কিন্তু করতেছে না। কেন করতেছে না? 13 নম্বর লাইনে আবার 24 নম্বর লাইনে সেম ইরোরের কথা বলতেছে। আচ্ছা এবার দেখি আমি, অবশ্যই এটা কাজ করবে। ব্যাটারি এটা এখানে গেল, এখানে যাওয়ার পরে এখানে এখানে যদি আমি টোটাল রিটার্নই করে দিই এটাকে আগের বারে যেমন করেছিলাম। এটাকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে আমরা এখানে ফাংশন নেওয়ার জন্য এভাবে এটা নিলাম, এবং এখানে এটা নিলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাও হচ্ছে না, হওয়ার তো কথা। আমাদের বাইরে হইলে এখানে কেন হবে না? এখানে তো যোগ হবে, অবশ্যই যোগ হওয়ার কথা, কারণ আমরা এই ফাংশন। আচ্ছা অবজেক্টের সাথে এটা মনে হয় কাজ করবে না। আই থিঙ্ক এটাই হচ্ছে কথা। আমরা যদি আগের অবস্থায় ফিরে যাই, কন্ট্রোল জেড, এখানে আসলে এখানে তো ঠিকই কাজ করতেছে। এখানে কি করলাম আমরা? এখানে জাস্ট এটাকে যোগ করে দিলাম। এখানে তো ঠিকই আসলো, একটা ফাংশনের ভিতর একটা ফাংশন, নেস্টেড ফাংশন। কিন্তু এখানে না আসার কারণটা কি? আচ্ছা এখানে আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ ধরেন এই এই অ্যান্ড এইখানে করে দিলাম, আর এইটার কমেন্ট আউটটা তুলে দিচ্ছি এখান থেকে। বাস কমেন্ট আউটটা তুলে দিয়ে আমরা এখানে আমাদের এটা মনে হয় চিনতেছে না। আমরা যদি এটা দিই দিস, আই থিঙ্ক এবার কাজ করতে পারে। হ্যাঁ এবার কাজ করেও না আসছে। না আসার কারণটা কি? কাজ করে না আসার কারণটা হচ্ছে এখানে আর্গুমেন্টগুলো আমরা পাস করি নাই। এই আর্গুমেন্টগুলো আমরা এখানে পাস করে দিচ্ছি। এখন এখন কাজ করবে ঠিকই। এই তো কাজ করছে। 11,000 টাকা আমরা একটা অবজেক্টের ভিতরে নেস্টেড ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় দেখলাম। আমরা একটু এখানে আবার রিচার্জও করে নিলাম। এখানে সমস্যা হচ্ছে কি দেখেন, আমি জাস্ট কী জন্য কাজ করে নাই, আমরা যে এখান থেকে যে ফাংশনটা নিলাম, এই যে এখান থেকে যে ফাংশনটা নিলাম, নর্মালি ফাংশনটাকে বুঝতে পারে। এখন নর্মালি এটা কিন্তু নর্মাল ফাংশনটা এটা বুঝতে পারে যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন নেম, এটাও কিন্তু বুঝতে পারছে নেম, কিন্তু এটা কোনটা? এটা যেহেতু এই অবজেক্টের, এটা কোথাকার এটা সে বুঝে না, যেহেতু এই অবজেক্টের মধ্যে ফাংশন, এই জন্য আমাদেরকে দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। যদি এই অবজেক্টের ভিতর কোনো একটা কিছু নিয়ে, একটা শুরু একটা কিছু নিয়ে পরে আরেকবার কাজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দিস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি এটা একটু ভুলে গেছিলাম, এই জন্য সরি। এখন কাজ করছে। সো আমরা দেখলাম যে অবজেক্টের ভিতরে কীভাবে নেস্টেড ফাংশন নিয়ে কাজ করতে হয়, এটাও আমরা শিখে ফেললাম। সো আশা করি বুঝতে পেরেছেন, কোনো কিছু বোঝার বাকি নেই। আবার যদি আমি একটু গুলিয়ে ফেলেছিলাম তার জন্য সরি, কারণ আপনারা জানেন যখন আমরা ভুল করব, ভুল করলেই আমরা নতুন কিছু শিখতে পারবো। যেমন আমরা যদি এখানে ভুল না করতাম, তাহলে যে আমাদের দিস কিওয়ার্ডটা প্রয়োজন হয় সেটা হয়তো আমরা জানতাম না। এই জন্য আমরা এখন জেনে ফেললাম যে অবজেক্টের ভিতর, ধরেন আপনি নেম নিয়ে যদি আপনি পরে কাজ করতে চান, যেমন নেমটাকে যদি এখানে যোগ করতে চান, অবশ্যই নেমটার সাথে দিস নেম যোগ লিখতে হবে। এই নেমটা যদি আপনি এখানে যোগ করতে চান, ধরেন এটাকে কীভাবে এটাকে যদি যোগ করতে চান, ধরেন বাংলাদেশ, বাংলাদেশের পরে আপনি যোগ করবেন হচ্ছে নেম,
বাংলাদেশ যোগ হচ্ছে নিম এনএম নিম এখন এটা কি আসবে এটা কিন্তু আসবে না এটা কি হবে এটা অবশ্যই কমা হবে তাই না আচ্ছা লাগবে না শেষেরটা নেম নেমটা কিন্তু বাংলাদেশের পরে যে বাংলাদেশের পরে নেমটা নেমটা আসবে আসে নাই কেন আসে নাই কারণ এটা চিনে নাই যে এটা কোন নেমটা ঠিক আছে সো এখানে আবার আরেকটা কাজ করতে হবে যেমন ধরেন এমও মোবাইল ডট নেম দিলাম দেখি আসে কিনা বলতেছে এটা হবে না এটা না হয়ে তাহলে এটা কি নিতে হবে আমাদেরকে নিতে হবে দিস দিস ধরেন আমরা এখানে যদি লেন টি এইচ আই এস দিস দিস নেম তখন এটা হয়তো কাজ করতে পারে অবশ্য তাও কাজ করলো না মেবি এটা অবজেক্টের ভিতর একটা অবজেক্ট যোগ করা যায় না আই থিঙ্ক সো সেক্ষেত্রে আমরা যদি ফাংশনের মধ্যে ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো বেশি বেশি প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি ঠিক আছে।